আছে শুদ্ধ নামর উদয় পূর্বরু, যেমিতি সূর্য উদয় পূর্বরু পূর্ব দিগ কণ হয় না নালি বর্ণ হয়ে যায়, আভাস আসি যায়, অন্ধকার দূর হয়ে যায়, নিশাচর যেগুড়াক ঘন অন্ধকার হ্যাঁ মধ্যে নিশারে বিচরণ করতে নিশাচর গুড়াক খণ্ট চোর তস্কর ভূত প্রেত হ্যাঁ যেতবে পূর্ব দিগ খরচা হয়ে গলা ফসর ফাটিগলা কহ পূর্ব দিগ নালি দেখা গলা মানে সূর্য উদয় আভাস হয়ে গেলি চোর খণ্ট তস্কর পড়ে যাতে সব নিশাচর গুড়াক পড়ে যাতে সব সেইপরি নাম ভাষায় এগুলা অরিষ্ট দূর হয়ে যায়, পাপ নষ্ট হয়ে যায়, যক্ষ রক্ষ ভূত প্রেত পিসাচাঙ্ক ইয়ে সব দূর হয়ে যাতে, হৃষ্ট খণ্ডন হয়ে যায়, রোগ দূর হয়ে যায়, মুক্তি মিলি যায়, ইয়ে সব এসব হয়ে যাচ্ছে হ্যাঁ সেইপা শুদ্ধ নাম উদয় পূর্বর নামাভাসটা আসে, তেমন অপরাধমূলক নাম তাপরে নামাভাস তাপরে শুদ্ধ নাম তিন প্রকার কথা রয়েছে, তেমন তেমন কথাটা দিয়া যাচ্ছি এ নামাভাসের এত ফল আছে তার না শুদ্ধ নাম উদয় পূর্বর আসে, শুদ্ধ নাম উদয় পূর্বর আসে সেপাই অপরাধ যেতবে দূর হয়ে যাব সেতবে শুদ্ধ নাম হব, সেতবে শুদ্ধ নাম শুদ্ধ নাম কন অপরাধ গোতে শুদ্ধ নামির দৈয়তে শুদ্ধ শুদ্ধ নাম ভাবময় আর প্রেমময় শুদ্ধ নাম ভাবময় আর প্রেমময় কেন অপরাধ যেতবে দূর হয়ে যাব তারপরে যাই শুদ্ধ নাম হব, শুদ্ধ নাম উদয় হলে তা ভাবময় প্রেমময় মুখ্য পথে জীব পায় কৃষ্ণ প্রেমধন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন এ কথা আমার আছে, নিরপরাধ অপরাধ আও না, নিরপরাধ নাম হলে শুদ্ধ নাম হলে কৃষ্ণ প্রেম মিলিলা কৃষ্ণ প্রাপ্ত হেলা শুদ্ধ নামর ফল এটা, আর নামাভাসরে মুক্তি পর্যন্ত আসব না অধিকা আসব না মুক্তি পর্যন্ত আসব, প্রার্থ কর্ম দূর হয়ে যাব কিন্তু প্রেম যে শুদ্ধ প্রেম মিলব সেতবে সেই প্রেম মহাপ্রভু দৌঁচান্তি নাম নেই প্রাদর আসি নাম গান জরিয়ারে সেই প্রেম দৌঁচান্তি প্রেম পুরুষোত্তম গৌরহরি প্রেম পুরুষোত্তম গৌরাঙ্গ সেই প্রেম দৌঁচান্তি অর্থাৎ সে জানছে তুমি শেষকু যাও অর্থাৎ ভগবান কৃষ্ণ যে গোলক বৃন্দাবন গোলকবাসী হুয় বৈকুণ্ঠবাসী কাহিঁকি হব, নামাভাস দিদি হলে তুমি বৈকুণ্ঠকু যাইপারিব, অজামিল বৈকুণ্ঠকু গলা নামাভাসে অজামিল বৈকুণ্ঠ গেলরে অজামিল বৈকুণ্ঠ গলা নামাভাস দিদি পাইলে সে মৃত্যু হলা নাই মুক্তি পাইগলা আয়ুষ বড়িগলা গঙ্গা দ্বারক হরদ্বারক যাইকি সাধুসঙ্গ তাপরে করছি সে সাধুসঙ্গ করিকি সভজন কীর্তন করছি তাপরে বৈকুণ্ঠকু যাইছি, কিন্তু শুদ্ধ নাম যেতবে হব সেতবে প্রেম মিলব সেতবে তুমি টপমোস্ট প্লানেট চির জগতে থাকা সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবন কৃষ্ণ লোককে যাব এটা কথাটা কোয়া হচ্ছে ভাবময় প্রেমময় তবে নামাবাস্তে ইন্টারমিডিয়েট স্টেজ মধ্যবর্তী স্থিতি আর সেটা বড় বিপজ্জনক স্থিতি এই স্থিতির পতন হয় এই স্থিতির পতন হবে, কিন্তু শুদ্ধ নাম যদি কীর্তন হচ্ছে তাহলে সেটার পতনের স্থান কথা নাহি শুদ্ধ নাম কীর্তনের পতন কথা নাই প্রেম স্তরকে যাতে যাই চালিয়ে যায় সেটা পতন হব না তো আর সে তো কৃষ্ণকে একমাত্র দেহ বস্তু করিছি আর কৃষ্ণ প্রেম তার জাগ্রত হয়ে যাইছি আর বিধিধর্ম ছাড়ব যে কৃষ্ণের চরণ নিষিদ্ধ পাপ আচার তার কবু নয় মন
অজ্ঞানে বা হয় যদি পাপ উপস্থিত কৃষ্ণ তারে শুদ্ধ করে না করায় প্রায়শ্চিত, এই কথাটা কহা হচ্ছে। সেতবে আসি যায় যেতবে শুদ্ধ নাম হয়ে যায় প্রেম স্তর কু আসি যায়, সেতবে প্রেমরে ভজন করছে তা বিধি না, সে বৈধি বৈধি স্তর কু অতিক্রম করে যায়। প্রথম স্তরটা হচ্ছে বৈধি ভক্তি, সাধন ভক্তির দুইটা বিভাগ বৈধি আউ রাগানুগা, বৈধি আউ রাগানুগা দুই বিভাগ, ইয়ে সাধন সাধন স্তরে রয়েছে। তেণু ভাবভক্তি পর্যন্ত এই রাগানুগা সাধন স্তর, তেমন সাধন ভক্তি ভাবভক্তি প্রেম ভক্তি, ভক্তির তিনটা স্তর কথা কোয়া হচ্ছে। প্রথমটা সাধন ভক্তি, আর সাধন ভক্তির দুইটা বিভাগ বৈধি আউ রাগানুগা, বৈধি মানে বিধি মানিব সব কড়াকড়ি ভাবে বিধি পালন করিব, রেগুলেটিভ প্রিন্সিপল কহতি আমি কঠিন ভাবে আমার রেগুলেটিভ প্রিন্সিপল দিয়া যাচ্ছি। কন না মৎস্য মাংস আহার না, কোণী মাদক দ্রব্য সেবন না, দ্বিত ক্রীড়া না, অবৈধ স্ত্রী সঙ্গ না, যৌন ক্রিয়া না, এই চারোটি সাধন বিধি কুহ রেগুলেটিভ প্রিন্সিপল কড়াকড়ি পালন করিব, সদ্গুরু পাদ আশ্রয় করিব, তাঙ্কর আনুগত্যের ভজন করিব, ভজনর শিক্ষা দেবে গুরুদেব, ভজন শিক্ষা দেবে ভজন শিক্ষাদাতা শিক্ষা গুরু, ভজন শিক্ষা দেবে তাঙ্কর আনুগত্যের ভজন করিব। তেমন এই তত্ত্বগুড়াক গুরুদেব কহুচন্তি। হ্যাঁ সাধন ভক্তি তত্ত্ব, তারপরে যেতবে শুদ্ধ হয়েযিব হৃদয় বিশুদ্ধ হয়েযিব, নামাভাষ নামাভাষক অপরাধ নহেলা শুদ্ধ নাম স্তরক গেল, তাহলে ভাব ভাবটা পরিপক্ক হলে প্রেম স্তরকু গেল, সেটা হচ্ছে শেষ স্তর। প্রেম পুরুষোত্তম গৌরাঙ্গ সে সেই প্রেম দৌচন্তি এই নাম গান জরিয়ারে, নাম শুদ্ধ নাম হলে প্রেম মিলিব, নিরপরাধ নাম হলে প্রেম মিলিব, না হলে প্রেম মিলিব না। সেইপাই নামাভাষ স্থিতিটা ইন্টারমিডিয়েট মধ্যবর্তী স্থিতি, বিপজ্জনক স্থিতি, বিপদ কোণ না, এই স্থিতির পতন হব, এই স্থিতির পতন হব, যে শুদ্ধ নাম যার মুখে যা মুখে শুদ্ধ নাম অছি সে আধি তো মানে না, সেটি আধি না, সম্পূর্ণরূপে নিজকে ভুলে যাচ্ছি, কৃষ্ণ প্রেমের উন্মত্ত হয়েছি, কৌশি বিধি না। কিন্তু গোপী মানে বেদমর্যাদা লঙ্ঘন করছেন, গোপী মানে গৈঠা মার দিকে পড়ে যাচ্ছে, গৃহিণী সে কদাপি এন্ডুরি বন্ধ দেইকি বাহার কু যাই পারিব না, গলে ব্যভিচারিণী হয়ে গলা, কুলটা হয়ে গলা, ব্যভিচারিণী সমাজের কলঙ্ক রুটিব, ইয়ে কঠিন নিয়ম অছি তা, কিন্তু সে মানু না চাল যাচ্ছেন, কারণ ইয়ে হচ্ছে কৃষ্ণ প্রেমর কথাটা, সেটি বিধি না। সর্বধর্মান পরিত্যজ্য মামে কৌশল ব্রজ অন্তঃ পাপেভ্য মুখে সেই মাসুচ, এ শেষ কথা কহিলে এটি রাগমার্গ ভক্তির কথা কইছন্তি ভগবান, কালি আমি সে কথা কৌলে, কৃষ্ণ রাগমার্গ ভক্তির কথা গীতার কইছন্তি, হ্যাঁ এটি প্রেম ভক্তির কথা গীতার কইছন্তি, হ্যাঁ তা নহেলে এ বিধি গুড়াক গৈঠা মার দিয়ে চাল যাই পারিব না, কে এ বিধি যা কঠিন, এটা এ বেদবিধি, বেদবিধি লঙ্ঘন সজরে হি নাই। সেইপাই মর্যাদা পুরুষোত্তম রাম, রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, যে কি কড়াকড়ি ভাবে বিধি পালন করছেন, আর বিধিটা শিখেবা আসছেন, নিজে আচরণ করছেন, সে মর্যাদা পুরুষোত্তম বিধি লঙ্ঘন করি না, বেদ মর্যাদা লঙ্ঘন করি না, সে মর্যাদা পুরুষোত্তম রাম। সেইপাই যেতবে সীতা বিসর্জন কলে প্রাণপ্রিয়া সীতা, হ্যাঁ অশ্বমেধ যজ্ঞ করা আসিগলা স্থির কলে, কিন্তু স্ত্রী নথিলে তুমি অশ্বমেধ যজ্ঞ করি পারিব না, তেণু সীতাঙ্কু তো বিসর্জন করিছ, তাহলে কোন হব আউ গোটে বিবাহ কর না, মু এক পত্নী ব্রত ধর, গোটে পত্নী এ বিধি শিখেবা পাই, গোটে পত্নী এক পত্নী ব্রত, দ্বিতীয় পত্নী গ্রহণ করিবে না, তাহলে অশ্বমেধ যজ্ঞ কেমতি করিব, করিপারিব না, তেণু কোণ কলে স্বর্ণ সীতা গড়াইলে, স্বর্ণ সীতা গড়াইকি পাখে রক বসাইকি অশ্বমেধ যজ্ঞ করলে, বিধিকি কড়াকড়ি পালন করতে, এ মর্যাদা পুরুষোত্তম, বেদ মর্যাদা লঙ্ঘন করিনা, কিন্তু গোপী মানে বেদ মর্যাদা লঙ্ঘন করছেন, সেইপাই যেতবে উদ্ধব আসছেন, উদ্ধব আসছেন ব্রজপুরকু প্রেমর সম্বাদ প্রীতির সম্বাদ নিয়ে দেওয়াই, মথুরার আসছেন, মথুরার আসছেন প্রীতির সম্বাদ দেওয়াই, বিরহিণী গোপী মানুষ সেতবে গোপী মানকর ইয়ে কৃষ্ণ প্রেম দেখি সে নিজক ধিকার করছেন, সে নিজক বড় মনে করছে যে কৃষ্ণকর বড় প্রিয় লোক বলে, উদ্ধব বড় প্রিয় লোক, তাই তো ভাগবতের কোহা যাই,
ତାହା ନହେଲେ ପତି ପ୍ରିୟ ଲୋକ ନହେଲେ ପ୍ରୀତିର ସମ୍ବାଦ ବାହକ ହେଇକି ଯିବ କେ? ସେଥିପାଇଁ ଉଦ୍ଧବଙ୍କୁ ଡାକିକିରି ପଠେଇଛନ୍ତି, ଯା ଗଛ ବ୍ରଜ, ସୌମ୍ୟ ଉଦ୍ଧବ ଗଛ ବ୍ରଜ, ବ୍ରଜକୁ ଯାଅ, ମୋର ଏ ପ୍ରୀତିର ସମ୍ବାଦ ନେଇକିରି ତାଙ୍କୁ ପଠେଇଛନ୍ତି। ନ ତଥା ଆମେ ପ୍ରିୟତମ ଆତ୍ମଯୋନିର୍ ନ ଶଙ୍କର ନ ସଂକର୍ଷଣ ନ ଶ୍ରୀର ଚ ନୈବାତ୍ମା ଯଥା ଭବାନ, ଏ କଥା କହିଛନ୍ତି। କେଡ଼େ ପ୍ରିୟ ତୁମେ ମୋର ଆତ୍ମଜନି, ବ୍ରହ୍ମା ଏତେ ପ୍ରିୟ ନୁହେଁ, ଶଙ୍କର ଏତେ ପ୍ରିୟ ନୁହନ୍ତି, ସଂକର୍ଷଣ ଏତେ ପ୍ରିୟ ନୁହନ୍ତି ମୋର, ଶ୍ରୀ ଲକ୍ଷ୍ମୀ ମୋର ଏତେ ପ୍ରିୟ ନୁହନ୍ତି, ନୈବାତ୍ମା ମୋର ଆତ୍ମାଟା ମୁଁ ନିଜେ ମୋର ଏତେ ପ୍ରିୟ ନୁହେଁ, ତୁମେ ମୋର ଯେତେ ପ୍ରିୟ ଉଦ୍ଧବ, ଏ ଉଦ୍ଧବ ଏତେ ପ୍ରିୟ ଲୋକ କୃଷ୍ଣଙ୍କର। ତେଣୁ ତାଙ୍କୁ ବାଛିଲେ ପଠାଉଛନ୍ତି ବ୍ରଜଭୂମିକୁ ନେଇକିରି ପ୍ରୀତିର ସମ୍ବାଦ, ଆଉ କିଏ ପ୍ରିୟ ଲୋକ ନହେଲେ ପ୍ରୀତି ସମ୍ବାଦ ନବ କିଏ? ତେବେ ଉଦ୍ଧବଙ୍କର ବଡ଼ ଗର୍ବ ଅଛି ଯେ ମୁଁ ବଡ଼ ପ୍ରିୟ ଲୋକ କୃଷ୍ଣଙ୍କର, ଗର୍ବ ଅଛି, କିନ୍ତୁ ଜ୍ଞାନ ସ୍ତରରେ ଥିଲେ ପ୍ରୀତି ସ୍ତରକୁ ପ୍ରେମ ସ୍ତରକୁ ଯାଇନାହାନ୍ତି। ତେଣୁ ଗୋପୀମାନଙ୍କ ସଙ୍ଗଲାଭ କଲେ ଯାଇକିରି ପ୍ରୀତି ସ୍ତରକୁ ଆସିବେ, ଇଏ ଉଦ୍ଦେଶ୍ୟ ଅଛି କୃଷ୍ଣଙ୍କର। ସେଥିପାଇଁ ପଠାଉଛନ୍ତି, ଯେତେବେଳେ ଗୋପୀମାନଙ୍କର ଇଏ ପ୍ରୀତି ଦେଖିଲେ ଅହୋ କୃଷ୍ଣ ପ୍ରୀତି, ସେତେବେଳେ ସ୍ତମ୍ଭୀଭୂତ ହୋଇଛନ୍ତି, ନିଜକୁ ଧିକ୍କାର କରିଛନ୍ତି, ଆରେ ମୁଁ କ'ଣ ଭାବୁଛି, ମୁଁ ପ୍ରିୟ ଲୋକ ବୋଲି ଏମାନେ କେତେ ପ୍ରିୟ କୃଷ୍ଣଙ୍କର, ଏମାନେ କ'ଣ କରିଛନ୍ତି? ଅସାମହ ଚରଣରେ ଏଣୁ ଯସାମହଂସ ବୃନ୍ଦାବନେ କିମପି ଗୁଳ୍ମଲତୌ ସଧିମାଂ ଯାଦୁଶ୍ଚର୍ଯ୍ୟା ସୁଜନଂ ଆର୍ଯ୍ୟପଥଂ ସହିତ୍ୱା ଭିଜୁର୍ମୁକୁନ୍ଦ ପଦବୀ ସୁଧିଭି ମୃଗ୍ୟାଂ। ଏ କଥା କହିଲେ ଉଦ୍ଧବ, ଏମାନଙ୍କର ଚରଣ ରେଣୁ ମୋର କାମନା, ଗୋପୀମାନଙ୍କର ଚରଣ ରେଣୁ ମୋର କାମନା, ଚରଣ ରେଣୁ ନ ପାଇଲେ ମୋର ଜୀବନ ସାର୍ଥକ ହବ ନା। ଅହୋ କୃଷ୍ଣ ପ୍ରୀତି, ଏମାନେ କ'ଣ ନ କରିଛନ୍ତି? ଏମାନେ କ'ଣ ନ କରିଛନ୍ତି? ମାଗିବି ଟିକେ ଚରଣ ରେଣୁ ଦିଅ, ଏମାନେ ଦେବେ ନା ମୋତେ, ତ ମୋର ଜୀବନ ସାର୍ଥକ ହବ କେମିତି କା? ତେଣୁ ବୃନ୍ଦାବନରେ ଗୁଣମଲତା ଔଷଧି ବୃକ୍ଷ ହେଇକି ଯଦି ଜନ୍ମ ହେବି, ଦୈବା ତାଙ୍କ ଗୋଡ଼ ଟିକେ ମୋ ଦେହରେ ବାଜିଯିବ, ଯେତେବେଳେ କୃଷ୍ଣ ବିରହରେ ପଦଚାରଣ କରୁଥିବେ ବୃନ୍ଦାବନରେ ଗୋପୀଗଣ, ତା ଦୈବା ତାଙ୍କର ଗୋଡ଼ ଟିକେ ମୋ ଦେହରେ ବାଜିବ, ତା ପଦୁଳ ଟିକେ ମୋତେ ମିଳିଯିବ। ଅସାମ ଚରଣରେ ଏଣୁ ଯୁଷାମ ବୃନ୍ଦାବନେ କିମ୍ବା ଗୁଣମଲତା ଔଷଧିଆ ଯା ଦୁସ୍ତ ଆର୍ଯ୍ୟପଦନ ସହିତ କଣ କରା, ତ୍ୟାଗ କରିବା କଠିନ, ସୋଧନ ଆର୍ଯ୍ୟପଥ ବେଦବିଧି ତ୍ୟାଗ କରିବା କଠିନ, ଗୃହିଣୀ ଗୁଡାକ ତ୍ୟାଗ କରି ପକାଇଲେ ରାତି ଅଧରେ ଧାଇଁ ଗଲେ, ଧିକାର କରି ଗୋଇଠା ମାରିଦେଇଛନ୍ତି ବେଦବିଧି ସର୍ବଧର୍ମାନ ପରିତ୍ୟଜ୍ୟ ମାମେକମ୍। ଏ ହଉଛି ପ୍ରୀତିର କଥାଟା, ଏ ପ୍ରୀତି ନଥିଲେ ତୁମେ ଶରଣାଗତି ଆଚରଣ କରିପାରିବ ନା, ତମର ତ ପ୍ରତିବନ୍ଧକ ଆଚରଣ, ଆରେ କ'ଣ କରିବି, ମୋର ତ ବନ୍ଧକ ହେଲା, ପ୍ରତିବନ୍ଧକ ବାଧା ଅଛି, ମୁଁ କେମିତି ଯିବି ରେ ବାପା, ଏ ତ ବାଧା ଅଛି। ତେଣୁ ଶରଣାଗତି ସହଜରେ ଆଚରଣ, ପୂର୍ଣ୍ଣ ଶରଣାଗତି, ପ୍ରକୃତ ଶରଣାଗତି ଆଚରଣ ହବ ନା, ପ୍ରୀତି ନଥିଲେ। ଏଇଟା କଥାଟା ଏଠି ରାଗାନୁଗା ଭକ୍ତିର କଥା, ରାଗ ମାର୍ଗ ଭଜନର କଥା ଏଠି କୁହାହେଇଛି, ଗୀତାରେ କୁହାହେଇଛି ଏ କଥା ଗୁଡ଼ାକ ସେଇଟା।